পড়ুয়াদের প্রতিভা বিকাশ ঘটাতে বিদ্যালয়ে আধুনিক ল্যাব অভিনব আবিষ্কার ছাত্রদের প্রত্যন্ত এলাকায় এই ল্যাব পড়ুয়াদের প্রতিভা বিকাশ ঘটাতে ভূমিকা নেবে দাবি শিক্ষকদের বিজ্ঞান প্রতিভার বিকাশ ঘটাতে পড়ুয়াদের আবিষ্কারের সুযোগ করে দিল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাই স্কুল সোমবার স্কুলে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই ল্যাবের স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া সকলেই দারুণ খুশি এবং আগ্রহী এই ল্যাবকে নিয়ে প্রধানমন্ত্রী নীতি আয়োগ যোজনার অন্তর্গত এই প্রকল্প সফলভাবে চালু হল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে একটি স্টেম ল্যাব চব্বিশটি কম্পিউটার সহ বিভিন্ন টুলস বা যন্ত্র সহ মেশিন বসানো হয়েছে স্কুলের এই ল্যাবে নতুন ল্যাবে নতুন যন্ত্রপাতি নিয়ে ছাত্রছাত্রীরা অভিনব আবিষ্কারে মশগুল বিদ্যালয়ের নবম শ্রেণীর এক পড়ুয়া জানালো তারা অত্যন্ত খুশি এই অত্যাধুনিক ল্যাব পেয়ে এখনো পর্যন্ত বিভিন্ন ক্লাস মিলিয়ে মোট ২৭ জন এই ল্যাবে কাজ করে প্রায় ১১টি যন্ত্র আবিষ্কার করেছে যেমন কোথাও আগুন লাগলে আর মানুষকে নেভাতে হবে না স্বয়ংক্রিয় জলের কল খুলে যাবে নোংরা ফেলার সময় নিজে থেকেই খুলে যাবে ডাস্টবিনের মুখ বাড়ির বাইরে কেউ অপেক্ষা করলে নিজে থেকেই কলিং বেল বেজে উঠবে পড়ুয়া জানায় ভবিষ্যতে আরও নতুন আবিষ্কার করবে এবং আরও ছাত্রছাত্রী ল্যাবে কাজ করতে আগ্রহী হবে আমাদের স্কুলে এটিএল টিঙ্কারিং ল্যাব অটো টিঙ্কারিং ল্যাব খোলা হলো এর মাধ্যমে আমরা অনেক মানে কি বলবো সেন্সর বা অন্য কিছু দিয়ে আমরা নানা রকম মডেল বানিয়েছি এর মাধ্যমে আমরা অনেক এমন এমন মডেল বানিয়েছি যার মাধ্যমে আমাদের দৈনিক কাজ যেগুলো আগে করতে কঠিন ছিল বা মুশকিল ছিল সেগুলো আমরা এখন অতি সহজে বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে করতে পারছি আমরা এখানে আপাতত ২৭ জন মতো কাজ করছি যারা এখন অনেকগুলো মডেল বানিয়েছে প্রায় সবাই শিখছে নতুন নতুন মডেল বানিয়েছি আপাতত ১০ থেকে ১১টা মতো মডেল বানানো আছে এবং ভবিষ্যতে আরও বানানোর ইচ্ছা আছে স্কুলের সহশিক্ষক অভিজিৎ পাল বলেন এই রকম ল্যাব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্কুলে বিশেষ করে রামকৃষ্ণ মিশন স্কুলগুলিতে দেখা যায় তিনি চেষ্টা করেছিলেন এই প্রত্যন্ত গ্রামের স্কুলে এই ল্যাব চালু হোক তিনি জানান তার লক্ষ্য সম্পূর্ণ পূরণ না হলেও অনেকটাই পূরণ হয়েছে ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যাধুনিক ল্যাবের ব্যবস্থা করা গেছে এখানে পড়ুয়ারা নিজেদের ইচ্ছে মতো উদ্ভাবনী পরিকল্পনায় আবিষ্কার করতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এই ল্যাবে তিনি জানান এই বিষয়ে তাদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিভিন্ন টুলস কম্পিউটার মেশিন দেওয়া হয়েছে এটি কেন্দ্র সরকারের নীতি আয়োগের প্রস্তাবিত এবং বিজ্ঞানীদের মস্তিষ্ক প্রসূত একটি প্রকল্প যার উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তি বিকশিত করে বিজ্ঞান গবেষণার কাজে লাগানো আমাদের যে নীতি আয়োগ আছে সেখান থেকেই এর ফান্ডিংটা হয় এর মূল উদ্দেশ্য হলো যে আমাদের বাচ্চাদের মধ্যে যে ইনোভেটিভ পাওয়ার আছে সেই ইনোভেটিভ পাওয়ারটাকে বুস্ট আপ করা মানে এটা আমাদের যারা সায়েন্টিস্ট যারা আছেন তাদেরই মস্তিষ্ক প্রসূত যে এদের এরা ভেবেছে যে এই বাচ্চাগুলো এরা যদি নতুনত্ব যা কিছু তৈরি করুক না কেন সেটাকেই ওরা ডিআরডিও বিশেষত এর সঙ্গে ডিআরডিও যুক্ত হয়ে আছে ডিআরডিও সায়েন্টিস্টরা এটাকে আরও মানে অন্য পর্যায়ে নিয়ে চলে যাবে এরা যদি 10% করতে পারে ওটা সেটাকে 100% নিয়ে যাবে তো আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে আমার এটা মানে স্বপ্ন ছিল এরকম একটা গ্রাম্য এলাকায় বাচ্চাদের যেখানে এই যে ইনোভেটিভ যে মাইন্ড এই ইনোভেটিভ মাইন্ডটাকে বুস্ট আপ করা তো সেখান থেকেই আমার এটা প্রচেষ্টা তো পরিশেষে আমরা সফল হয়েছি আমাদেরকে ফান্ড অ্যালট করেছে এবং এখন কাজ হচ্ছে আমাদের ছেলেরা আপনি দেখলেন যে ছেলেরা খুব সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে এবং সবথেকে বড় কথা হলো এই প্রজেক্ট করার জন্য যা যা মেটেরিয়াল দরকার সমস্ত জিনিসগুলোই কিন্তু ওখানে অ্যাভেলেবল বলাই বাহুল্য নবীন পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তা বিফলে না যেতে দিয়ে সেগুলি বিকাশের পথে প্রভাবিত করা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বসিরহাট আপনার গর্বের শহর বনগাঁ আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে
নিউ সিংহ জুয়েলার্স এ। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।